ব্যাটিং বিপর্যয়ের মধ্য দিয়ে সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুতে জিম্বাবুয়েকে 282 রানে অল আউট করেও এদিন দুই সেশনও টিকতে পারেনি 8 ব্যাটসম্যান নিয়ে গড়া বাংলাদেশ দল। 143 রানে টাইগারদের অল আউট করার পর দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে লিড এখন 140 রানের। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে আবু জায়েদ রাহি জানিয়ে গিয়েছিলেন, জিম্বাবুয়েকে 320 রানের মধ্যে আটকে ফেলতে পারলে তাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। মধ্যাহ্ন বিরতির আগে সফরকারীদের 282 রানে অল আউট করে তাইজুল কথা রাখলেও কে জানত দিন শেষে তার অর্জন ঢেকে যাবে ব্যাটসম্যানদের ব্যর্থতার ছায়ায়। শুরুতেই তাইজুলের ঘূর্ণিতে এদিন 46 রান যোগ করতে শেষ 5 উইকেট হারায় জিম্বাবুয়ে। মোট 6 উইকেট নিয়ে এক ইনিংসে চতুর্থবারের মতো 5 বা তার বেশি উইকেট নেবার নজির গড়েন এই বাহাতি স্পিনার। জবাব দিতে নেমেই ব্যাটিং বিপর্যয় বাংলাদেশ। এক পেসার নিয়ে পেস বোলিং এর উপর বাংলাদেশ ভরসা না রাখলেও জিম্বাবুয়ে দেখিয়েছে দুই পেসার এই উইকেটে কতটা কার্যকর। চাতারা আর জার্ভিসের কল্যাণে তাই দলীয় 19 রানে সাজ ঘরে ইমরুল, লিটন, শান্ত এবং মাহমুদুল্লাহ। অবশিষ্ট 4 ব্যাটসম্যানের মধ্যে মমিনুল, মুশফিক আর মিরাজ তিনজন মিলে করেছেন মোটে 63 রান। 8 ব্যাটসম্যান নিয়েও যে 100 পার করতে পেরেছে বাংলাদেশ তার মূল কৃতিত্ব আরিফুল হকের। অভিষেক টেস্টে দলীয় সর্বোচ্চ 41 রান করে অপরাজিত থাকেন এই ডানহাতি। দ্বিতীয় ইনিংসে মাত্র 2 ওভার ব্যাট করে জিম্বাবুয়ের লিড এখন 140 রানের। চাতারা এবং জার্ভিস এই দুই পেসার আজ জিম্বাবুয়েকে এনে দিয়েছেন 5 উইকেট। তাই এক পেসার এবং 8 ব্যাটসম্যান নিয়ে মাঠে নামা বাংলাদেশের টিম কম্বিনেশন নিয়ে উঠেছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খোঁজার কাজ এখন নির্বাচকদের, কিন্তু মাঠে অতিথি থেকে স্বাগতিক হয়ে ওঠার দায়িত্বটা তৃতীয় দিন নিতে হবে টিম বাংলাদেশকেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24।